সুব্রতা জিজ্ঞেস করছিলাম আমি ভুলে গেছি ভারতে এইবার মোট কত কোটি জনগণ ভোট দিয়েছে ষাট কোটি কোটি চৌষট্টি যতজন ভোট দিয়েছে কোনো মারামারি হয়নি খুনা হয়নি রক্তপাত হয়নি পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ আমরা সবাই বলি ওই গণতন্ত্রের সংকট আছে সবাই জানি কি কি সংকট ওগুলো আলোচনা করা যেতে পারি মিডিয়াকে পুরো দখল করে নিয়েছে ক্ষমতা দখল করবার জন্যে সব ধরনের বুজরুকি করা হয়েছে ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্যে এমন এমন স্লোগান তোলা হয়েছে যা ভারত তথা আধুনিক গণতন্ত্রের নীতির বিপক্ষে যায় ওগুলোকে আপনি গণতন্ত্রের সংকট বলতে পারেন কিন্তু বাংলাদেশে গণতন্ত্র কই বাংলাদেশে তো কোনো নীতিনৈতিকতাই নাই সামগ্রিকভাবে বাংলাদেশের সমাজের অর্থনীতিতে যে কোনো জায়গাতে যাই চলছে সেটা একটা নীতিহীনতা এর উপরে বিস্তারিত আলোচনা আমি করবো না যেহেতু সময় কম সবাই বুঝেছেন এই সরকারের চরিত্র আমাদের এখান থেকে উত্তরণ করতে হবে উত্তরণ মানে গণতন্ত্রকে উদ্ধার করতে হবে কার থেকে সিন্দাবাদের দৈত্যের কাছ থেকে ও গণতন্ত্র দেবে না যাই করতে চান দেবে না এই দলটাই এমন তার উত্তরাধিকার যদি দেখেন তারাই প্রথম এই দেশে গণতন্ত্রের সবকিছু হত্যা করে একদল বাক্সাল প্রতিষ্ঠা করেছিল সেই গণতন্ত্র উদ্ধার করবার জন্যে এই জাতিকে কত বড় মূল্য দিতে হয়েছে আমরা সেটা ভুলে যাইনি আমাদের যত রক্তক্ষরণ হোক যত কষ্ট হোক আমাদের কাছে সেটা যত করুণ মনে হোক যে যেভাবেই ব্যাখ্যা করেন সত্যি কথা হচ্ছে ইতিহাসে একটা বিরাট ধরনের দাগ রেখে গেছে সেই গণতন্ত্রকে আবার ফিরে পাওয়ার জন্য এতগুলো বছর পরে ওই দল ক্ষমতায় আছে ষোলো বছর ধরে এই ষোলো বছর আর তখনকার সাড়ে তিন বছর যদি তুলনা করেন তাহলে ওই সময়ের শাসনের চাইতে সাড়ে ষোলো গুণ বেশি নির্যাতনকারী হৃদয়হীন বর্বর প্রাচণ্ড সব ধরনের সব ধরনের দুর্নীতি ইত্যাদি এটার মধ্যে আছে অতএব গণতন্ত্র পুনরুদ্ধার করার লড়াই যদি করতে হয় সেটা সত্যি সত্যি একটা লড়াই আমি মাঝে মাঝে বলি ফ্র্যাঙ্কো তো বাহান্ন বছর ছিলেন সুহার্ত বলেন হস্তি মোবারক বলেন এরা বত্রিশ বছর তিরিশ বছর করেছিলেন শেখ হাসিনা ১৬ বছর আছেন আগামী দিন কি হবে প্রথম বলতে হবে আমাদেরকে লড়াই করতে হবে লড়াই করেই জিততে হবে আমরা লড়াই তো করছি করছি না ওই শুধুমাত্র সুইপারদের কথা বলেন কেন বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষ লড়াই করছে সেই লড়াই জিতব কিভাবে এই জেতাটা সত্যি সত্যি ফিজিক্যালি আপনাকে জিততে হবে সেইটা মনে করেই পথে নামতে হবে আমি কথা সংক্ষেপ করবো এই সরকারকে একজন টেলিভিশনে ইন্টারভিউ নেবার সবাই আমাকে প্রশ্ন করেছিলেন তথাকথিত বিরোধী দলের এক সময়ের নেতা নাম বলছি না উনি বলেছিলেন এক কোটি লোকও যদি ঢাকায় আসে তাহলেও সরকারের পতন হবে না আমি বললাম এক কোটি লোক যদি সদরঘাটের নামে হাঁটতে হাঁটতে মিরপুর দিয়ে মানিকগঞ্জে চলে যায় তাহলে সরকারের কিছু যায় আসে না কিন্তু এক কোটি লোক যদি জড়ো হয় বদ্ধপরিকর হয় রাজপথে যদি ঘোষণা করে হয় আমি নইলে তুই তাহলে তাকে যেতে হবে আমাদের সাথে পঁচানব্বই ভাগ মানুষ কিন্তু এই মানুষগুলো যখন জড়ো হয়েছি ফকরুল ভাই এখানে আছেন পাশাপাশি বসে কথা বলছিলাম পর পর দুইবার সরকার যখন সরাসরি মাঠে নেবেছে তখন এই লাখো মানুষ থাকেনি এই লাখো মানুষ ঘুরে দাঁড়ায়নি আপনাকে ভাবতে হবে আমি এখন কোন পথ দেব আপনি কি আবার যে প্রক্রিয়া চলছে এখন যেরকম করে সেই প্রক্রিয়ার মধ্যে যাবেন মানে সরকার যেরকম করে নির্বাচন করে ইত্যাদি ইত্যাদি অনেকে বোঝাতে চেষ্টা করছে দেখো ভারতে কিরকম করে কংগ্রেস ফিরে আসলো বিএনপি ফিরে আসতে পারে না কথা তো খুবই স্পষ্ট বিএনপি ওইভাবে ফিরে আসতে পারে না কারণ এটা বাংলাদেশ এটা ভারত নয় এখানে গণতন্ত্র নাই আমরা আন্দোলন লড়াই করতে গেলে আবারও আটাশে অক্টোবরের মতো পরিস্থিতি তো হবে কীভাবে মোকাবেলা করবে আমাদের স্ট্রাইকিং ফোর্স আছে আমাদের সেই তারুণ্য আছে আমাদের সেই শ্রমিক শক্তি আছে যারা সরাসরি চিতে দাঁড়িয়ে যাবে যেরকম আমি একবারে দেখেছিলাম এই সচিবালয়ের সামনে সমস্ত সঙ্গীন অস্ত্র ইত্যাদির বিরুদ্ধে সরাসরি ফোকা একা দাঁড়িয়ে শার্টের সমস্ত বোতাম দাঁড়িয়ে করে বলেছিলেন গুলি চালাও আমি মারা যাব কিন্তু এইখান থেকে না সাদে ঘোষের খোকা সরেননি ওদেরকে সরে যেতে হয়েছিল সেই লড়াই করবার পাশাপাশি আমাদের এটাও ভাবতে হবে এটা তো ঠিক এইবার সাত জানুয়ারি তারা যেটা করতে পারলো আমাদের এই প্রতিবেশীরা যদি এইরকম অন্যায় যে নিজেদের খেয়াল খুশি এখানে তাদের দুঃশাসন চাপাবার জন্যে আমেরিকার উপর এই চাপ প্রয়োগ না করত তাহলে হয়তো বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পেত দুইটা দিকেই দেখতে হবে কেবল আবেগের ভিত্তিতে কথা বললে চলবে না রাজপথে লড়াই যেমন করবেন তেমনি খেয়াল করবেন যাদের মাধ্যমে যেসব দিয়ে যে শক্তি দিয়ে এই অপশক্তিকে নিরপেক্ষ করা যায় কিংবা পরাজিত করা যায় সেই শক্তিগুলোর সঙ্গেও আমাদের সেই ধরনের সমঝোতা লাগবে সেই ধরনের আমাদের বোঝা পড়া লাগবে এবং তার জন্যে আমরা যদি কেবলমাত্র এই সমস্ত কথা বলি যেমন ধরেন সবাইকে এক হতে হবে এক মঞ্চে আমি বহুবার বলেছি এক মঞ্চে হইনি আমরা হতে পারিনি পারবো আগামীতে যদি না পারি তাহলে পাঁচ বছর পর্যন্ত সরকার কি লাইসেন্স দিয়ে দেবো আমাদের এখনই বলতে হবে এই সরকারকে মানি না মানবো না লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত তাদের পরাজিত করতে না পারি তারপরে সবাই মিলে মত বিনিময় করে সেই লড়াইয়ের কৌশল ঠিক করে সামনের দিকে এগিয়ে যাব। আমি প্রত্যাশা করি যারা নেতৃত্ব এখানে আছেন শীর্ষ নেতাদের প্রায় সবাই ঠান্ডা মাথায় ভাববেন কি করে এই লড়াইকে আবার পুনর্গঠিত করা যায় বিজয়ের পথে ভালো থাকবেন সবাই খোদা হাফেজ